ভয়কে উপজীব্য করে যুগের পর যুগ তৈরি হয়েছে অসংখ্য সাহিত্য, সিনেমা, নাটক ইত্যাদি। আমাদের বাংলা হরর রিভিউয়ের আজকের এপিসোডটি মূলত একটি ট্রিবিউট এপিসোড। আজকে আমরা এক্সপ্লেন করব 1950 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষায় প্রথম ভৌতিক সিনেমা কঙ্কাল। এই সিনেমার হাত ধরেই বাংলা ভাষায় হরর মুভি তৈরি শুরু হয়েছিল। মূলত মৃত্যুর পরে আত্মার শক্তিকে প্ল্যানচেটের মাধ্যমে ব্যবহার করা, অর্থাৎ আত্মাচর্চা বা স্পিরিচুয়াল প্র্যাকটিস দেখানো হয়েছে এই সিনেমায়। সিনেমার কাহিনী আমার কাছে খুবই ভালো লেগেছে, তবে আপনাকে দেখার সময় এটা মাথায় রাখতে হবে যে এটা কিন্তু বিংশ শতাব্দীর কোনো হরর মুভি নয়। এটা সেই 1950 সালে নির্মিত একটা সিনেমা। তৎকালীন প্রযুক্তির সর্বোচ্চটা দিয়েই সিনেমাটা তৈরি করা হয়েছিল। আজকের দিনের হরর সিনেমার সাথে এর তুলনা করা যাবে না। তাই যারা একটি সুন্দর কাহিনীর ভৌতিক সিনেমার এক্সপ্লেনেশন শুনতে চান, আজকের ভিডিওটি তাদের ভালো লাগবে বলে আশা করছি। শুরুতে আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব তরলায়ের সাথে। মিষ্টি চেহারার এই সহজ সরল সাহিত্যপ্রেমী মেয়েটি এই সিনেমার নায়িকা। তরলাকে তার স্বজনেরা আদর করে তরু বলে ডাকে। তরলার বড় ভাই, যাকে তরলা দাদা বলে ডাকে, সে একজন বিখ্যাত কলেজের শিক্ষক। মা বাবা মারা যাবার পর থেকে তরলা তার এই ভাইয়ের কাছেই থাকে। তার ভাই অনেক ভালো হলেও তার ভাবি মোটেও ভালো নয়। সে দিনরাত তরলাকে থাকা খাওয়ার খোঁটা দিতে থাকে। তরলা তার ভাবির যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে খরচ কমানোর জন্য নিজের লেখাপড়াও ছেড়ে দিয়েছে। তরলার ভাই এসব দেখে কিন্তু সেও কিছু বলতে পারে না। এদিকে আমরা এখন দেখব অভয় নামে একজন যুবককে। সম্পর্কে সে তরলার ভাবির ছোট ভাই। লেখাপড়া খুব একটা করেনি, তবে মেয়ে পটাতে বেশ পারদর্শী। এই অভয়কে আমরা দেখতে পাই তরলার একটা ছবি সে এনলার্জ করে এনেছে। ছবিটা দেখে তরলা খুবই খুশি হয়। তখন অভয় লক্ষ্য করে তরলার টেবিলে অনেকগুলো প্রেমপত্র পড়ে আছে। সে গুনে দেখে মোট 29 জন ছেলে তরলাকে প্রেমপত্র পাঠিয়েছে। এই চিঠিগুলো এখন বের করে রাখার উদ্দেশ্য জানতে চাইলে তরলা অভয়কে জানায় সে তার ভাবির অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে। বিভিন্ন সময় তাকে প্রেমপত্র দেয়া ছেলেদের মাঝ থেকে একজনকে সে সিলেক্ট করবে, যাকে সে বিয়ে করে এই বাড়ি থেকে চিরতরে চলে যাবে। অভয় তখন জানায় ওই 29 জনকে বাদ দিয়ে সে 30তম ক্যান্ডিডেট হতে চায়, তার সাথে তরলা থাকতে চায় কিনা। তবে তরলা তাকে বলে যদি সে অভয়কে বিয়ে করে তাহলে তো সে এই বাসাতেই থাকতে হবে এবং তার ভাবির যন্ত্রণা সহ্য করতে হবে, কারণ অভয় তো তার ভাবিরই ছোট ভাই। অভয় যদি আজ রাতে তরলাকে নিয়ে পালিয়ে অন্য জায়গাতে আলাদা বাসা নিয়ে তাকে বিয়ে করে থাকতে পারে তাহলেই সে শুধুমাত্র অভয়ের সাথে যাবে। কিন্তু অভয় তাকে বলে যে সে বিয়ের জন্য এখনো প্রস্তুত না, তবে চাইলে তরলার সাথে বন্ধুর মতো একসাথে থাকতে পারে। এদিকে তরলাদের বাসায় তখন প্রবেশ করে তরলার বড় ভাইয়ের সাবেক ছাত্র রতন মুখার্জি। সৌভাগ্যক্রমে পড়াশোনা শেষে রতন মুখার্জি তার নিঃসন্তান মামার সমস্ত সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। সম্পত্তি পাবার পরে এখন রতন মুখার্জিকে শহরের অন্যতম ধনী ব্যক্তি বলা যায়। সাফল্যের কথা বলার জন্যই রতন তার শিক্ষকের সঙ্গে দেখা করতে এসেছে। তরলার ভাই অর্থাৎ রতনের শিক্ষক রতনকে দেখে অনেক খুশি হয়ে যায়। এরপর রতন যায় তরলার সাথে দেখা করতে। রতনকে আসতে দেখে অভয় কিন্তু মোটেও খুশি হতে পারে না। অভয়ের আনা এনলার্জ করা ছবিটা দেখে রতন উৎফুল্ল হয়ে ওঠে। কোথা থেকে কাজটি করিয়েছে জানতে চাইলে অভয় তেমন কোনো সন্তোষজনক উত্তর না দিয়ে রুম থেকে চলে যায়। তবে যাবার আগে তরলার জমানো প্রেমপত্রগুলো পকেটে ভরে নিয়ে যায়। এদিকে তরলা তার ভাই এবং রতন তিনজন মিলে গল্প করতে থাকে। কথায় কথায় রতন যখন জানতে পারে যে তরলার এখনও বিয়ে হয়নি, সে তরলার ভাইকে জানায় তার সন্ধানে একটি ভালো পাত্র আছে। তবে এই পাত্রের ব্যাপারে কথা বলতে হলে তাকে রতনের বাসায় যেয়ে তার চাচার সঙ্গে কথা বলতে হবে। তাদের কথোপকথনের মাঝেই অভয় চাকরকে দিয়ে চিঠি পাঠায় তরলাকে, যেখানে সে লেখে সম্ভবত 31 নম্বর প্রেমিক হাজির হয়ে গেছে, আজ রাতেই সে তরলাকে নিয়ে পালানোর ব্যবস্থা করবে। চিঠিটা পড়ে তরলা কিছুটা রেগে যায়, কারণ রতনের কথাতে সে বুঝতে পেরেছে খুব ভালোভাবেই যে রতন তাকে পছন্দ করে এবং সম্ভবত ওই পাত্রটি রতন নিজেই। রতন যখন তার ভাইকে নিয়ে বাসায় যাচ্ছিল তখন তরলা জানালা দিয়ে রতনের গাড়ির দিকে তাকিয়েছিল। এ সময়ে অভয় তরলাকে প্রশ্ন করে রতনের গাড়ি দেখে পটে গেল কিনা। তরলা তখন রাগের সঙ্গে জানায় রতনের গাড়ি নয়, বরঞ্চ তার জ্ঞান, বংশমর্যাদা ইত্যাদি দেখেই সে রতনকে পছন্দ করেছে। তখন অভয় বেশ রেগে যায় এবং তরলাকে এই বলে থ্রেট দেয় যে তরলা যদি তাকে ছাড়া অন্য কোনো ছেলেকে বিয়ে করতে চায় তাহলে তরলাকে দেয়া অন্যান্য ছেলেদের যে প্রেমপত্রগুলো সে একটু আগে পকেটে করে নিয়ে গিয়েছে সেগুলো সে তরলা শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিয়ে বিয়ে ভেঙে দিবে। কিন্তু এতেও তরলা ভেঙে পড়ে না। রাগ সামলাতে না পেরে অভয় জোরপূর্বক তরলার শ্লীলতাহানি করতে চায়। সে সময় তরলার ভাবি এসে পড়লে অভয় রুম থেকে বের হয়ে যায়। তরলার ভাবি তরলাকেই দোষী মনে করে এবং আজেবাজে কথা বলতে থাকে। এদিকে আমরা দেখি তরলার ভাই যখন রতনের বাসায় গিয়েছে তখন রতনের চাচাতো বোন অনিমা গান গাইছিল। গান গাওয়া শেষ হলে রতনের চাচা তরলার ভাইকে রতনের সঙ্গে তরলার বিয়ের প্রস্তাব দেয়। এত ভালো প্রস্তাবে না করার কোনো কারণ নেই, তরলার ভাই রাজি হয়ে যায়।
যখন বাসায় ফিরে আসে সে দেখে ভাবির কটু কথা শুনে তরলা আশ্রমে চিঠি লিখেছে যে সে চিরকুমারী বেশ বরণ করে আশ্রমের সেবিকা হতে চায়। তো তার ভাই তাকে এই চিঠি লেখা থেকে সরিয়ে দেয়, কারণ আজ যে তার খুশির দিন। তরলাও রতনের সঙ্গে বিয়েতে রাজি হয় এবং ধুমধাম করে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। এরপর আমরা দেখি রতনের চাচাতো বোন অনিমার সঙ্গে অভয়ের বিয়ের জন্য তরলার ভাবির প্রস্তাব পাঠিয়েছে। তরলা নিষেধ করলেও রতনের চাচা এই বিয়েতে রাজি হয়ে যায়। তরলাও খুব বেশি বাধা দিতে পারেনি, কারণ তার সেই চিঠিগুলো এখনো অভয়ের হাতে আছে। তো অভয় আর অনিমার বিয়ে সম্পূর্ণ হয়। বিয়ের রাতে অভয় পরিকল্পনা করে তরলাকে ফাঁদে ফেলবার। বাসর রাতে সব অনুষ্ঠান শেষে অনিমার কিছুটা তন্দ্রা লেগে এসেছিল। সে সময় অভয় তরলাকে রুমের সামনে দেখতে পেয়ে তার সাথে কিছু একটা জরুরি কথা বলবার জন্য পাশের এক রুমে ডেকে নিয়ে যায়। সেখানে সে তরলাকে কুপ্রস্তাব দেয়। তরলা খুব রাগান্বিত হয়ে গেলে হঠাৎ অভয় লক্ষ্য করে রুমের অন্য পাশে অনিমা এসে দাঁড়িয়েছে। তখন সে জোরে জোরে তরলাকে উদ্দেশ্য করে নানান খারাপ কথা বলতে থাকে। যেমন সে বলে, আমি কখনোই অনিমাকে কষ্ট দিতে পারবো না, তোমার সঙ্গে আমার যা ছিল তা ভুলে যাও ইত্যাদি। এসব শুনে অনিমা কিন্তু তার ভাবি তরলাকেই খারাপ মনে করে। তরলা রুমের ভেতরে এসে দেখে অনিমা কাঁদছে। অনিমা তাকে কোনো কিছুর ব্যাখ্যা করার সুযোগ দেয় না। এদিকে অভয় অনিমাকে এসে তরলার ব্যাপারে আরও অনেক নোংরা কথা বলতে থাকে আর অনিমাকে বলে যা হবার হয়েছে সে এখন থেকে অনিমাকে ভালোবাসবে। এসব কথা শুনে অনিমা অভয়কেই বিশ্বাস করে এবং তরলাকে খারাপ ভাবতে থাকে। শ্বশুরবাড়িতে তরলার রেপুটেশন নষ্ট করার পরে অভয়ের চোখ পড়ে এখন রতনের সম্পত্তির ওপরে। অভয় একটা শেয়ার ব্রোকারেজ কোম্পানিতে চাকরি করত। ওই কোম্পানির মালিক ছিল অভয়ের বাবার বন্ধু, তাই সে বলেছিল কাজ যদি অভয় খুব ভালো করতে পারে তাহলে অভয়কে তার ব্যবসার পার্টনার করে নেবে। কিন্তু অভয় মূলত ছিল একজন ঠকবাজ। সে আগারওয়াল নামের এক ব্যক্তির সঙ্গে মিলে শেয়ার বাজারে বিভিন্ন জালিয়াতি করে রাতারাতি অনেক টাকা পয়সা করে ফেলে। সে রতনকে পরামর্শ দেয় শেয়ারে টাকা ইনভেস্ট করার। তরলা রতনকে অনেক নিষেধ করে অভয়ের কথা শুনতে, কিন্তু রতন তরলাকে বলে তার সম্পদের খুব সামান্য অংশই সে শেয়ারে বিনিয়োগ করেছে, কাজেই চিন্তার কোনো কারণ নেই। সে তার কোম্পানির কিছু অংশ বিক্রি করে দেয় এবং সেই টাকা দিয়ে 2 লক্ষ টাকার স্টিলের শেয়ার কেনে। তরলা উপায়ন্তর না দেখে তার ভাইকে অর্থাৎ দাদাকে অনুরোধ করে যে সে যেন রতনকে বোঝায়। তরলার ভাই রতনকে অনেক বোঝালেও রতন ব্যাপারটাতে তেমন একটা গা করে না। রতন বলে রেখে খেলে রাজার ধনও শেষ হয়ে যাবে, তাই সে শেয়ারে ইনভেস্ট করে তার নিজের সম্পদ আরও বাড়াতে চায়। এদিকে ওই শেয়ার ব্রোকারেজ কোম্পানির মালিক ছিল রতনের পরলোকগত মামার বন্ধু। সে রতনকে এখানে আসতে দেখে অবাক হয়ে যায়। পরে সে জানতে পারে অভয়ের পরামর্শে রতন স্টিলের শেয়ার কিনেছে। সে রতনকে পরামর্শ দেয় অভয়কে এড়িয়ে চলতে, আর বাজারের যা অবস্থা তাতে এই দামে স্টিলের শেয়ার কেনা মোটেও বুদ্ধিমানের কাজ হয়নি বলে সে পরামর্শ দেয়। কিন্তু তখন দেখা যায় রতনের প্রথম যে শেয়ার কিনেছিল সেখানে 20,000 টাকার লাভ হয়। 2 লক্ষ টাকায় 20,000 টাকার লাভ হওয়ায় রতন অনেক খুশি হয়ে যায় এবং অভয়ের প্রতি তার ভক্তি আরও বাড়ে। সে বাসায় এসে দেখে তরলা কিছু স্পিরিচুয়ালিটির উপর লেখা বই পড়ছে। সে তরলাকে এসব আত্মা নিয়ে বই পড়তে নিষেধ করে, কারণ রতন নিজে আত্মায় বিশ্বাস করে না বা পরকালের জীবনেও বিশ্বাস করে না। এরপর সে তরলাকে 20,000 টাকার চেকটি দেয়। তরলা টাকাটা পেয়ে খুশি হওয়ার বদলে বরঞ্চ দুঃখিত হয়, কারণ সে রতনকে বলে এই টাকা তোমাকে আরও বেশি শেয়ার কেনার দিকে নিয়ে যাবে এবং একসময় সর্বশান্ত করবে। রতন তার কথায় গুরুত্ব দেয় না। এদিকে ব্রোকারেজ কোম্পানির মালিক যেহেতু অভয়কে রতনের সঙ্গে ডিল করতে নিষেধ করেছে, তাই অভয় আগারওয়াল নামে তার যে ঠকবাজির পার্টনার আছে তার সঙ্গে রতনকে ট্যাগ করে দেয় এবং আগারওয়ালের কথা মতো রতন কয়লা এবং স্টিল ইন্ডাস্ট্রির শেয়ারে আরও টাকা ইনভেস্ট করে। সেদিন আগারওয়াল রতনকে ঘোড়দৌড় দেখাতে নিয়ে যায়। সেখানেও অতি উৎসাহী হয়ে রতন ঘোড়ার উপর বাজি ধরে এবং বেশ কিছু টাকা হেরে যায়। এদিকে কয়লা এবং স্টিলের শেয়ারের ভ্যালু দিনে দিনে কমতে থাকে। এ সময় অভয় রতনকে বলে আরও বেশি করে কয়লা এবং স্টিলের শেয়ার কিনতে, যেহেতু দর এখন অনেক কম। এভাবে করে রতনকে ভুল পথে চালিত করে অভয় এবং আগারওয়াল মিলে তাকে সর্বশান্ত করে দেয়। ব্রোকারেজ কোম্পানিটির বস যখন এই কথা জানতে পারে তখন সে অভয়ের উপর ক্ষিপ্ত হয়ে যায়। অভয়কে তার কোম্পানি থেকে বের করে দেয়, কারণ অভয় ঠকবাজি করে রতনের মতো একজন ভালো মানুষকে নিঃস্ব করে দিয়েছে। এত কিছুর পরেও রতন কিন্তু অভয়ের পক্ষে কথা বলে, কারণ সে এখনও অভয়কে নিজের আত্মীয় মনে করে এবং মনে করে অভয় তাকে কখনো খারাপ পরামর্শ দেবে না। এদিকে আগারওয়ালের কাছে রতন জানতে পারে তার প্রায় 12 লক্ষ টাকা দেনা হয়ে গেছে। শেয়ার বাজারে ধসের কারণে এত টাকা দেনা হয়ে যাওয়ার কারণে দেনা শোধ করার জন্য রতন নিজের বাড়ির দলিলটা আগারওয়ালকে দিয়ে দেয়। রতনের চাচা গ্রাম থেকে এসে যখন জানতে পারে রতন এই কাজ করেছে তখন সে খুবই ভেঙে পড়ে, কারণ রতনের চাচার নিজেরই কয়লার খনি আছে। যদি সে ইনভেস্টই করতে চাইতো তাহলে কয়লার শেয়ার না কিনে
তার চাচার খনিতেই ইনভেস্ট করতে পারত। যাই হোক, তার চাচা ব্যবসায় ইনভেস্টের জন্য অভয়ের বাড়িতে যায়, তবে অভয় মদ খেয়ে মাতাল হয়ে তার চাচার সঙ্গে দুর্ব্যবহার করে এবং কথা কাটাকাটির এক পর্যায়ে তার চাচাতো বোনকে অর্থাৎ অভয়ের স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। অভয়ের স্ত্রী অনিমা তখন ছিল প্রেগনেন্ট, তার পেটের বাচ্চা নষ্ট হয়ে যায় এবং নিজেও খুব অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকে। এদিকে রতনের অবস্থা খুবই খারাপ, ধন সম্পদ বাড়ির সব কিছু হারিয়ে সে তরলাকে নিয়ে একটি বস্তিতে এসে ওঠে। একটি খবরের কাগজের প্রেসে মাত্র 1500 টাকা বেতনের চাকরিতে জয়েন করে রতন। প্রতিদিন সে হেঁটে অফিস করত এবং হেঁটে বাসায় ফিরত। তরলার ভাই এসে তাদের সবাইকে বাসায় নিয়ে যেতে চাইলেও রতন রাজি হয় না। এভাবে সংগ্রামী জীবন কাটাতে কাটাতে একসময় রতন অত্যন্ত অসুস্থ হয়ে পড়ে। তরলার কাছে অভয়ের একটি চিঠি আসে একদিন, যেখানে লেখা ছিল অনিমায়ের শেষ সময় চলে এসেছে এবং সে অনেক অসুস্থ, সম্ভবত আর বেশি দিন বাঁচবে না, সে তরলার সঙ্গে দেখা করতে চায়। তরলা চিঠি পড়ে অভয়ের পাঠানো গাড়িতে করে অনিমার সঙ্গে দেখা করতে চলে যায় এবং অভয়ের ফাঁদে পা দেয়। অভয় তরলাকে গাড়িতে করে নিজের বাগান বাড়িতে নিয়ে আসে। তরলা এসে দেখে বাড়িতে কেউ নেই এবং অভয় মদ খেয়ে মাতাল হয়ে বসে আছে। তরলা বুঝতে পারে অভয় তার সঙ্গে ছলনা করেছে। অভয় তখন তরলাকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয় এবং বিনিময়ে সে রতনের বাড়ির দলিল ফেরত দিয়ে দেবে বলে কথা দেয়। তরলা এতে কিছুতেই রাজি না হলে অভয় তাকে ধর্ষণ করার চেষ্টা করে। এই সময় তাদের মধ্যে অনেক হাতাহাতি হয়। এদিকে রতন অসুস্থ হয়ে পড়লে অফিস থেকে তাকে আগে আগে ছুটি দিয়ে দেয়। সে অফিস থেকে বাসায় ফিরে অভয়ের লেখা চিঠি পড়ে বুঝতে পারে তরলা অভয়ের ফাঁদে পা দিয়ে অভয়ের বাগান বাড়িতে গিয়েছে। সে দ্রুত অভয়ের বাগান বাড়িতে যায় এবং পাহারাদারকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়ে, কিন্তু ভেতরে ঢুকলে অভয় অসুস্থ রতনকে মেরে সিঁড়ি দেখে ফেলে দেয়। রতনকে ফেলে দেবার পর সে রুমে ঢুকে দেখে ধস্তাধস্তির এক পর্যায়ে অ্যাক্সিডেন্টলি সে তরলাকে খুন করে ফেলেছে। সে তরলায় লাশকে একটি কফিনে ভরে এবং রতনের আহত শরীরকে তার খানসামাকে দিয়ে বাইরে ফেলে দিয়ে আসতে বলে। অভয় তরলায়ের লাশের কফিনটিকে গাড়িতে করে গঙ্গা নদীতে ডুবিয়ে দেয়। এদিকে তীব্র আঘাত পেয়ে রতন পাগল হয়ে যায়, তার পূর্বের আর কোনো স্মৃতি মনে থাকে না। সে সারাক্ষণ তরলাকে খুঁজতে থাকে। তরলার বয়সী যে কোনো মেয়েকে দেখলেই সে তরলা মনে করে জড়িয়ে ধরে। এতে সে বিভিন্ন সময়ে মানুষের গণধোলাই খায়। এরকমই একদিন রাস্তা থেকে তাকে উদ্ধার করে তরলায়ের ভাই, তখনকার সময়ে বিখ্যাত একজন মানসিক রোগের ডাক্তার ছিলেন ডক্টর সানিয়াল। রতনের অবস্থা দেখে তিনি রতনের চিকিৎসায়ের ভার নেন। তখন তিনি তরলার ব্যাপারে জানার জন্য তরলার ভাইয়ের বাসায় আসেন এবং দেখতে পান তরলার পরলৌকিক ব্যাপারগুলো নিয়ে বেশ চর্চা ছিল। তিনি অনেকটা আগ্রহী হয়ে ওঠেন এবং তরলা এবং তরলার সংগ্রহের বইগুলো নিয়ে পড়তে থাকেন। এদিকে রতন একদিন দৈবভাবে স্বপ্ন দেখে যে গঙ্গা নদীর উপরে তরলার লাশ ভেসে এসেছে। সে তখন ডক্টর সানিয়ালের সঙ্গে গাড়িতে চড়ে গঙ্গা নদীতে যেতে চায়। তারা গঙ্গা নদীতে গিয়ে পৌঁছালে দেখে আসলেও সেখানে অনেক মানুষের ভিড় জমেছে, কারণ সেখানে একজন মানুষের কঙ্কাল পাওয়া গিয়েছে। সেই কঙ্কালের ব্রেসলেট দেখে রতন বুঝতে পারে এটা আসলে তরলার কঙ্কাল। সে কঙ্কালটা জড়িয়ে কাঁদতে থাকে আর ডাক্তার সানিয়াল কঙ্কালটাকে নিজের ল্যাবরেটরিতে নিয়ে আসেন। এদিকে তরলাকে খুন করার পর থেকে ওই বাসাতে বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। অনিমা সুস্থ হয়ে বাসায় ফিরে এলে দেখতে পায় যে ঘরে তরলা মারা গিয়েছিল সেই ঘরটা বন্ধ করে রাখা হয়েছে। অনিমা তো আর বিস্তারিত জানে না যে তার স্বামী তরলাকে মেরেছে। সে ওই ঘর খুলে পরিষ্কার করতে গেলে হঠাৎ করে ঝড়ো বাতাসে সে ঘরের জানালা খুলে দেয় এবং আলমারির দরজা, যেই আলমারিতে তরলাকে মৃত অবস্থায় বন্দি করে রেখেছিল, বারবার খুলতে এবং বন্ধ হতে থাকে। সে কাজের লোকের কাছে জানতে পারে যে প্রতিদিন সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে। তারপরে সন্ধ্যায় অনিমা বসে থাকে ওই রুমে দেখার জন্য যে আসলে কি হয়েছে। সে তখন আবারও একই ঘটনা ঘটতে দেখে এবং আলমারির পাশে তরলাকে দাঁড়িয়ে থাকতে দেখে। অনিমা এটা দেখে ভীষণ ভয় পায়। অভয় ফিরে এলে সে অনিমাকে ধমক দিতে থাকে যে কেন সে ওই ঘরে গিয়েছিল। এরই মাঝে অভয়ের ঘরেও তরলাকে দেখা যায়। অভয়ই পুরো ব্যাপারটাকে মানসিক সমস্যা হিসেবে ধরে নেয় এবং সে চিকিৎসা করানোর জন্য সেই ডক্টর সানিয়ালের কাছেই অ্যাপয়েন্টমেন্ট নেয়। এদিকে কঙ্কালটা পাওয়ার পর থেকে রতন কিন্তু অনেকটাই সুস্থ হয়ে উঠছিল। একদিন রাতে ডক্টর সানিয়াল যখন কঙ্কালটির সামনে শুয়েছিল, তখন হঠাৎ করে কঙ্কাল সানিয়ালের মাথায় হাত রাখে। সানিয়াল তখন হচকচিয়ে উঠে যায় এবং দেখতে পায় কঙ্কালটির উপরে তরলার প্রতিকৃতি দেখা যাচ্ছে। তরলা সানিয়ালকে বলে তরলার প্রতিশোধ নেবার সময় এসে গেছে। এদিকে অভয়ের বাগান বাড়ির খানসামা, যে তরলার খুনের সাক্ষী এবং আহত রতনকে যে বাইরে ফেলে এসেছিল, তাকে পুলিশ গ্রেফতার করে, কারণ সে অনেকগুলো অবৈধ টাকা নিয়ে কোথাও পালিয়ে যাচ্ছিল। তার কাছ থেকে পুলিশ অভয়ের সকল কীর্তির কথা জানতে পারে। তখন পুলিশ অভয়কে ধরবার জন্য অভয়ের বাসায় ফোন দিয়ে জানতে পারে যে অভয় ডক্টর সানিয়ালের চেম্বারে আছেন। পুলিশ ফোর্স নিয়ে তখন ডক্টর সানিয়ালের চেম্বারে যেতে থাকে অভয়কে গ্রেফতার করার জন্য। এদিকে অভয় সানিয়ালের চেম্বারে আসলে দেখতে পায় অনেক লম্বা সিরিয়াল। তার স্বভাবই হচ্ছে সবকিছুতে একটা পেছনের দরজা বা ফাঁকফোকর খুঁজে বের করা।
তাই সে ফাঁকিবাজি করে কারো সাথে কথা না বলে সরাসরি ডাক্তারের চেম্বারে ঢুকে যায়। কিন্তু সে ডাক্তারের চেম্বার মনে করে আসলে ঢুকেছিল ডাক্তারের ল্যাবরেটরিতে, যেখানে রাখা ছিল তরল আর কঙ্কালটা। সে ঢুকতেই তরল আর কঙ্কালটা দেখতে পায়, ব্রেসলেটটা দেখে সেও চিনতে পারে। এমন সময় কঙ্কালটা যেন জীবন ফিরে পায়, জীবন্ত হয়ে উঠে কঙ্কালটা দুই হাত চেপে বসে অভয়ের গলাতে, এবং সেখানেই ভয়ে অভয়ের মৃত্যু হয়। দৃশ্যটি দেখে রতন পাগলের মতো হাসতে থাকে। চেম্বারের সবাই খুন হয়েছে ভেবে ঘাবড়ে যায়, এবং একই সময়ে অভয়কে গ্রেপ্তার করার জন্য পুলিশও এসে পড়ে। পুলিশ এসে সবকিছু দেখে ডক্টর সানিয়ালের কাছে কি হয়েছে তা জানতে চায়। ডক্টর সানিয়াল তখন সব রোগীদেরকে বের করে দিয়ে পুলিশকে এই সমস্ত ঘটনা বলতে থাকে, যেটা আমরা এতক্ষণ ধরে শুনলাম। এভাবেই বাংলা ভাষার প্রথম হরর মুভি কঙ্কাল শেষ হয়। সিনেমার মূল ভিলেন অভয় হলেও রতনের দোষগুলোকে মোটেও ছোট করে দেখা যাবে না। শেয়ার বাজার আর জুয়াতে আসক্ত হয়ে সে নিজের পরিবারকে পথে বসিয়ে দিয়েছে, নিজের স্ত্রী এবং অন্যান্য আত্মীয় স্বজন, এমনকি সে সেই ব্রোকারেজ হাউসের মালিকের পরামর্শ অগ্রাহ্য করে বোকার মতো চলেছে অভয় এবং আগরওয়ালের কথা মতো। কয়েক মাসের ব্যবধানে শহরের অন্যতম ধনী ব্যক্তি থেকে হয়ে গেছে একজন সাধারণ প্রেসের কর্মচারী। সুযোগ সন্ধানী দূরভিসন্ধির ব্যক্তিরা যেমন ভয়ঙ্কর, তেমনি বোকা আত্মবিশ্বাসী লোকেরাও কিন্তু সমান ভয়ঙ্কর। এই সিনেমাতে রতন ছিল বোকা এবং আত্মবিশ্বাসী একটি চরিত্র। মুভির কাহিনীটা আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। এর ভেতরে একটা স্যাটিসফাইং এন্ডিং আছে। মৃত্যুর পরে একটা আত্মা কিভাবে সুপার ন্যাচারাল ওয়েতে প্রতিশোধ নিতে পারে, এই ব্যাপারটাই এই মুভিতে তুলে ধরা হয়েছে। আপনাদেরকে শুরুতেই বলেছিলাম মুভিটার প্রতি VFX-এর এক্সপেকটেশন বেশি না রাখতে, কারণ আপনাদেরকে মাথায় রাখতে হবে এটা প্রায় 72 বছর আগের একটা সিনেমা। তবে কাহিনীর বিচারে সিনেমাটা আমার খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট দিয়ে উৎসাহ দিন, এবং আপনারা আর কি ধরনের হরর টিভি সিরিজ বা মুভির রিভিউ দেখতে চান সেটি আমাকে জানিয়ে দিন। ভিডিওটি শেয়ার করে প্রিয়জনদেরকে বাংলা ভাষার প্রথম হরর সিনেমার কাহিনীটি জানার সুযোগ করে দিন। এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। বিদায়।